ভিউয়ার্স, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজির মূল নতুন একটা ব্লগ আপনার সকলকে স্বাগত জানাইছো। কি খবর আপনার? আশা করো সবাই ভালে আছে আর ময়ও ভালে আছো। তো একচুয়ালি আজির মূল ব্লগটো স্কুলল অহার পাছতহে আরম্ভ করছো, কারণ ভাবিল সদায় ঘরতে আরম্ভ করো। সো ভাবিছো আজি স্কুললে আহি আরম্ভ করো। তো মোর জানে মোর সর্দি লাগি আছে, সো সাউন্ডটো অল্প বেলেগ হয়ে গেছে। মানে দুই তিনদিনমান আগতে মই এটা ব্লগ দিছিল রাতিপুয়া কুঁহলিত, আর সেই কুঁহলিত মানে একদম তিতি গেছিল, বহুত সময় আসিল, এই চুলি চুলিখিনি একদম তিতি গেছিল। সেইদিনেরপর মানে মোর এনেকুয়া অবস্থা হয়েছে, যাকালি অল্প কম আছে, আজি বহুত বেশি হয়ে গেছে। তো গা একদমই ভাল নহয়, আর মোর বেয়া অভ্যাস ঠান্ডার কাপড় নিপিন্ধা, সেইটার কারণে আর বেশি প্রবলেম। তো আজি স্কুললে আরম্ভ করলো ব্লগটা স্কুলত আহি, কারণ সদায় ঘরতে আরম্ভ করো, তো ভাবিল আজি স্কুললে আহি তারপর আরম্ভ করো। তো এতিয়া বাজিছে 9:15, আশা করছো আপনাদের মোর ভিডিওটো সম্পূর্ণ করে চাব। আর প্লিজ ভিডিওটো যেটা লাইক করিব, কমেন্ট করিব, আর যদি মোর চ্যানেলত প্রথম আছে প্লিজ চ্যানেলটো সাবস্ক্রাইব করি। হল মানে আমার প্রিয়া মানে পেয়ার তো এটা নাই, ক্লাসত যাওয়ার সময় হয়ে গেছে, সো এতিয়ালে বাই, পিছত কথা পাতি আছো। চুলিখিনি এড়িয়ে এইখানে আছো, মানে আজি শ্যাম্পু করলো, সো এনেকৈ আহিছো। তো অল্প পিছতে বান্ধি লম ক্লাসত যাওয়ার আগতে। তো মোর ফার্স্ট ক্লাস নাই আজি, সো এনে বহি আছো, ভাবিলো আপনাদের লগত অল্প কথা পাতো। তো আজি আমার স্কুললে আহা কথা আছে ডিজিটাল ক্লাসের মানে বস্তুবিলাক ঠিকঠাক করবলৈ। আগতে করা হয়েছিল, কিন্তু আমি স্কুলত জয়েন করার পিছরপরাই তো করোনার বন্ধ গল, তারপর মানে আমার কিবা প্রবলেম হয়েছিল। তো আজি মেকানিক আহি আছে, আমি আগতে মানে মই তো কিবাত করেছিল, ক্লাস করেছিল মানে তেতিয়া আমি স্টুডেন্ট আছিল কলেজত, এটা মানে ফার্স্ট টাইম মই করিম, ভাবিছো অল্প শিকাইও লব পাৰিম। সেই কারণে আমার সেকেন্ড থার্ড পিরিয়ডের পিছত এইটু করা হব। তো ভাবিছো সকলোখিনি আপনার লগত শেয়ার করিম। তো বলক তেনে হলে এতিয়া সেকেন্ড অল্প বহি থাকো, রেস্ট লো, তারপর সেকেন্ড ক্লাসটা করার পিছত আকৌ ডিজিটাল ক্লাসত অল্প প্র্যাকটিস করিব লাগিব। তেনে হলে এতিয়া বাই। হ্যালো গাইস, ওয়েলকাম আওয়ার চ্যানেল প্রজ্ঞা ব্লগ। আজি মাতা সাইডি কো কিউ ভারি মু ফোর কি চলে গই, ওয়া 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 কিউ ভারি মু ফোর কি চলে গই, ও জবি মেরা বুড়া বাগদা তবি মুঝে ছোড় কি চলে গই। নমস্কার, মাই নেম ইজ বনি বিকাশ বড়ুয়া। আজি মাতা বস্তু কাম না না কোয়া এ বি সি ডি ভাত খালা কি ডি এম এ ওয়াই ভাত খাওয়া নাই। মাই নেম ইজ ওয়ান, মই এটা চাইডি কম কিউ ভারি ফোর খেতে কি এ বি সি ডি ভাত খালা কি ডি এম এ ওয়াই ভাত খাওয়া নাই। বাহ বাহ বাহ। হ্যালো গাইস, তো আজি মানে স্কুলত আমি ডিজিটাল ক্লাসত ক্লাস করিম, মানে আগতে যদিও মানে আছিল, তো মাজতে তো বহুত দিন স্কুল বন্ধ আছিল, আর তারপিছত মই আমি জয়েন করার পিছত তেনেকৈ মানে করা হওয়াই নাছিল। তো আজি কবলৈ গলে ফার্স্ট টাইম মাজতে আমার অলপ ইয়াত প্রবলেমও হয়েছিল। আমি যদিও আগতে মানে কলেজত পাইছিলো, স্যার সকলে ক্লাস করেছিল, কিন্তু মই নিজে আছে টিচার কোনোদিনও করা নাই। সো এতিয়া সিরাজুল স্যারে শিকি আছে, আর মই মাউসেরে মানে করেছো, কিন্তু এইটো পেন দি যেটো করে সেইটো মানে মই করা নাই। আজি ফার্স্ট শিকাই ললো, এজন মানুহ আহিছিল অফিসৰ পৰা, এখেতে মানে আমাক শিকাই দিলে অলপ। আর আগতে তো আমার সঞ্জীব স্যারে এনেই ক্লাস করে ডিজিটাল ক্লাসত আনে স্টুডেন্টবিলাকক। আর মানে মোর কি হয়েছে, একচুয়ালি মোর সর্দি লাগে আছে, সেকারণে সাউন্ডটো অল্প বেলেগ হয়ে আছে। সো মই ভাবিলো আর এইবিলাক মই তো একচুয়ালি ইংরাজি পড়াও, তো সমাজ বিজ্ঞান বিজ্ঞান এইবিলাক মানে ডিজিটাল ক্লাস মানে এইবিলাক ডিজিটাল ক্লাসত বেশি ভাল হয়, সমাজ বিজ্ঞান বা বিজ্ঞান গণিত এইবিলাক সকলোখিনি, কারণ এইবিলাক পিকচারবিলাকও দেখাব পাৰে ভালকে। আর তেনেকুৱা তেতিয়া আমার টিএলএম বা তেনেকুৱা ব্যবহার করবলগীয়া সঁজুলি প্রয়োজন সিমান নহয়, কিন্তু মই তো অসমীয়া বা ইংরাজি পড়াও, তো ইমান মানে প্রয়োজন নহয়। কিন্তু এটা কথা, যদি আমি গ্রামারখিনি ইয়াত শিকাও তো ভাল হব। আজি মানে এনেই এইটো কিন্তু ক্লাস নহয়, এনেই মানে সকলো ক্লাসের মানে দুইজনকৈ স্টুডেন্ট ইয়াতে বহিছে ক্লাস করার কারণে নহয়,
তেওঁলোক এনেই চাবলৈ আহিছে, সেইকাৰণে অলপ আৰু টিফিন চলি আছে, সেইকাৰণে বাহিৰৰ ষ্টুডেণ্টবিলাকে এনেকৈ মানে কথা চথা পাতি আছে। চ' ইয়াতে মানে অলপ অসুবিধা হৈ আছে, সেইকাৰণে ভইচটো মই অফ কৰি দি পিছত ৰেকৰ্ড কৰিবলগীয়া হ'ল। ত' এনেই ভাবিছোঁ এনেই আজি অলপ ক্লাছ ছিক্সৰ সমাজ বিজ্ঞান অলপ চাই দিওঁ, আৰু মইতো সেই ছাবজেক্টটো নলওঁ এনেই আৰু। আৰু মানে মোৰ চৰ্দি লাগিছে, সেইকাৰণে ছাৰ্ফটো অলপ এনেকুৱা হৈ আছে। তো মানে কি কওঁ আৰু এনেকুৱা অৱস্থা। আমাৰ সৰিয়হখিনি ফুলিব ফুলিব মানে ফুলিছে, আৰু গছবিলাক অলপ ডাঙৰ হ'ব কিজানি। আৰু সৰিয়হ মানে বেছি দূৰ মানে বহুতখিনি ঠাইত হ'লে বেছি ভাল লাগে, কিন্তু এইখিনি আমাৰ অলপ ঠাই হ'লেও ঘৰৰ আগফালে এইখিনি ভাল লাগিব। তো ভাবিছোঁ এইবাৰ সৰিয়হ ফুলিলে তাত গৈ এটা ফটো শ্বুট কৰিম। চাওক, আৰু হালধীয়া কালাৰ হয় কাৰণে মোক বেছি ভাল লাগে, কাৰণ হালধীয়া এনেই মোৰ ফেভৰেট হয়, ফেভৰেট কালাৰ। চ' চাওক, এইফালে অলপ কম ওলাইছে গছবিলাক, মানে গছৰ শিপা আছে যে, আৰু সেই ফালখিনি ধুনীয়া হৈছে। এতিয়াও ধুনীয়া বুলি ক'ব নোৱাৰি, কেইদিনমান পিছত আৰু দেখাত ভাল হ'ব। আৰু সৰিয়হ ফুলৰ বৰা খাবলৈ আৰু বেছি ভাল পাওঁ মই। আৰু আগতে মানে মই কি কৰিছিলোঁ, সৰুতে সৰিয়হ ফুলত সৰিয়হ মানে যাত য'ত কৰা হয় তাতে গৈ মই শুই আছিলোঁ। যিটো একেবাৰে অৱস্থা বেয়া হৈ গৈছে, আৰু মোৰতো এটা বেয়া অভ্যাস আছে, মই মানে ঠাণ্ডাৰ কাপোৰ পিন্ধিবলৈ বহুত বেয়া পাওঁ। আৰু দুই তিনিদিনমান আগতে যে মই কিবাত গ'লোঁ কুঁৱলীত ভিডিঅ' কৰিবলৈ, ব্লগত দিছিলোঁ, মানে ফাৰ্ষ্ট ৰাতিপুৱা গৈছিলোঁ, সেইদিনাৰ পৰাই মানে এনেকুৱা অৱস্থা হৈ গৈছে। তো আপোনালোকক এতিয়া দেখাই আছোঁ কি ভুলতে ভাল হৈ গ'ল। তো আজি পৰ্যন্ত মই চুৱেটাৰ টুৱেটাৰ একো মানে উলিয়াই লোৱা নাই, চ' চাদৰটোৱে মেৰিয়াই লৈছোঁ আৰু, উপায় নাই। আজি ৰাতি মানে আৰু মই ঔষধ নাখাওঁ চৰ্দিত, কাৰণ খালে আৰু চৰ্দিটো বেয়া হৈ যায়, মূৰৰ বিষ বেছি হয়। চ' মানে একো ঔষধ খোৱা নাই, আপোনালোকক দেখাইছোঁ আৰু মোৰ চৰ্দিটো বহুত বেয়া, কেইদিনমান পিছেই পিছেই হৈ যায়, কিয় বা কি ভুলতে ভাল হৈছে দেখাইছোঁ। একচুৱেলি মই অৰ্ডাৰ দিয়া নাছিলোঁ, তো আগতে অৰ্ডাৰ দিছিলোঁ এইখন দেখাইছোঁ, এইখন অৰ্ডাৰ দিছিলোঁ ফাৰ্ষ্ট টাইম, কিন্তু এইখন ভুলতে অৰ্ডাৰ হ'ল নেকি ক'ব নোৱাৰোঁ, এইখনতকৈ এইখনৰ দাম বহুত বেছি হয়। দুটামান কিবা আছে আৰু অলপ ওখ হ'ব, কিন্তু মই গোটেইখিনি লগোৱা নাই। আৰু এইখন কিজানি মানে ফ্লিপকাৰ্টত কিবা কৰোঁতে অৰ্ডাৰ হৈ গৈছে, কিন্তু মানে পিছত মই মানে মাই অৰ্ডাৰ চেক কৰা নাই, সেইকাৰণে এইখন আহিল। মই ভাবিলোঁ আৰু 300 টকাত কি আহিছে, তো দেখিলোঁ সেইখনতকৈ এইখন বেছি ভাল। এইখনত মানে মোৰ এতিয়া জোতা ৰাখিবলৈ মনে নাই, কিতাপ চিতাপ এনেকুৱা বস্তু ৰাখিলেই ভাল লাগিব কিজানি। চ' এইখন মানে ভুলতেই ভাল এটা হৈ গৈছে, এইটো কৈ আছিলোঁ। হেল্ল' ভিউৱাৰ্ছ, গুড ইভিনিং। আৰু এতিয়া বাজিছে, গুড ইভিনিং মানে 4:30 মান হ'ল, তো মানে খাবলৈ মন নাযায় ভাত চৰ্দি লগাৰ কাৰণে, ইমান আন্ধাৰো হোৱা নাই আজি। আজি মানে দিনটোত ঠাণ্ডাৰ দিনা হ'লেও মানে অলপ ৰ'দ উঠিছিল, কাৰণে পোহৰে আছে। চ' ভাবিছোঁ ৰুটি খাম, যে ৰুটি লৈছোঁ, মিঠাই লৈছোঁ, বিস্কিট লৈছোঁ, তো কাৰণ ভাত খাবলৈ একদমেই মন নাই। ভাবিছোঁ আৰু মানে খোৱাৰ আগতে ব্লগটো শেষ কৰোঁ, কাৰণ মানে আজি আৰু কথা পাতিবলৈ সিমান ইচ্ছা নাই। কথা পাতিবলৈ আপোনালোকৰ লগত সকলো সময়তে মোৰ ইচ্ছা থাকে, মানে এনাৰ্জিটো নাই, এতিয়া শুই যাম, পেৰাচিটামল কিবা খাই, নহ'লে মানে ঔষধ মই খাবলৈ বেয়া পাওঁ, কিন্তু উপায় নাই, একদম জ্বৰ অহাৰ নিচিনা হৈ গৈছে, মানে হাত ভৰি সকলো যেন বিষাই আছে, কি যে অৱস্থা, চকু কিবা হৈছে। চ' আজিৰ ব্লগটো এতিয়াই শেষ কৰিছোঁ, আৰু দেখা হ'ব অহাকালি এটা ধুনীয়া ব্লগত আপোনালোকৰ সৈতে। তো আপোনালোকে সময়খিনি ভালে থাকক, সুস্থ থাকক, লাভ ইউ অল, বাই।